অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে, আমি বলেছি বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব, আমরা জোটে থাকব, জোটে আছি আমরা। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই, কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব। ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। ইদানিং আমি লক্ষ্য করছি কোনো কোনো সংবাদ মাধ্যমে ভুল ভাল খবর দেওয়া হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, এটা ঠিক নয়। মানে গাছেরও খাবো আর তলারও খাবো, এই ধরনের মানসিকতা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে এই কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে এখানে জোট নেই, দিল্লিতে আমাদের জোট রয়েছে, ওখানে আমরা আছি। এবং সেই সঙ্গে বললেন যে আমি তো তৈরি করেছিলাম এই যে ইন্ডিয়া জোট, যদিও ওটাকে ইন্ডি জোট বলা হয়, বললেন যে আমি তো তৈরি করেছিলাম এবং দিল্লিতে হবে, সরকার হবে এবং সেখানে আমরা আছি, কিন্তু এখানে নেই। এখানকার যে বাম কংগ্রেস, এরা সব বিজেপির, সব বিজেপির সঙ্গে, মানে বিজেপির থেকে অনেক কথা বলেছেন আজকে যে টাকা পয়সা নিয়ে এই সব করছে, বিজেপির সহযোগিতা করছে, এদের সঙ্গে আমাদের কোনো এ নেই। এখানে বাম কংগ্রেসকে কেউ ভোট দেবেন না, সব আমাকে দেবেন, এটাই কার্যত বলার চেষ্টা হয়েছে। আর মানে এখানে জোট নেই, দিল্লিতে আছি, দিল্লিতে আমরা সঙ্গে আছি, সঙ্গে শুধু না, দাবি করছেন যে আমি তো করেছিলাম, ওই যে নামটা তো আমারই দেওয়া, এটা অনেকবার বলেছেন, এর আগেও আপনারা শুনেছেন উনি বলেছেন। মোদ্দা কথা যেটা বলার চেষ্টা হচ্ছে যে যে জোটটা INDIA ওটা আমার নাম দেওয়া এবং যে জোটটা তৈরি হয়েছে আমার সৃষ্টি করা জোট, ওখানে তো আমি আছি। কিছু কিছু মিডিয়া বিভ্রান্ত করছে, ভুলভাল খবর রটাচ্ছে, এটা ঠিক নয়, কিন্তু আমরা ওখানে জোটে আছি, মিডিয়ার দোষ হয়ে গেল, মিডিয়ার দোষ হয়ে গেল। উনি তো গতকালকেই বলেছেন যে বাইরে থেকে আমরা সরকার গঠনে সাহায্য করব, পরিষ্কার বলেছেন কোট আনকোট, যে বাইরে থেকে আমরা, মানে বিজেপি তো থাকবে না যেটা বলার চেষ্টা হয়েছে, যে সরকারটা আসবে এই জোটের, ইন্ডি জোটের, সেটাকে আমরা বাইরে থেকে সাপোর্ট দিয়ে আমরা সরকার গঠনে সব রকম সাহায্য করব, উনি নিজেই তো বলেছেন। আজকে আবার পাল্টি খেয়ে গেলেন, কালকে যা বলেছেন সেটা নিয়ে মিডিয়া খবর করেছে, হয়ে গেল মিডিয়ার দোষ, আপনি না বললে মিডিয়া কোত্থেকে বলতো, আপনি তো নিজে বলেছেন। আসলে বলে বুঝতে পেরেছেন যে বিরাট ভুল বলে ফেলেছি, যদি এখনই বলি যে বাইরে থেকে সাপোর্ট করব, তাহলে ওনাকে কেন মানুষ, মানে মানুষ কেন সাপোর্ট করবেন, তারপরে আপনার তো নিজেরই তো সরকার গঠনের মানে কোনো এ নেই, ইচ্ছেও নেই, আপনি তার মানে আপনি জোটে আছেন কি নেই সেটাই তো বুঝে উঠতে পারছি না। তাহলে ওই কেন্দ্রীয় সরকার গঠনকে সামনে রেখে আপনাকে কোন ভরসায় ভোট দেবো, আজকে বলছেন বাইরে থেকে সাপোর্ট করব, কালকে আবার যে আপনি অন্যদিকে চলে যাবেন না, আপনি যখন বাইরে থেকে সাপোর্ট করবেন বলছেন, তার মানে আপনার জোটে থাকা নিয়ে কোনো একটা সমস্যা রয়েছে, জোট সরকার গঠনে কোনো একটা সমস্যা রয়েছে, তার মানে আপনি নিজেই নিজের সিদ্ধান্তে অনার নন এই জোটের ব্যাপারে, ধোঁয়াশার মধ্যে রয়েছেন, বা ওই পাশ থেকে সাপোর্ট করবো বলে অন্য কোনো ধান্দায় রয়েছেন, অন্য কাউকে কিছু আবার ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, বা অন্য কিছু ভাবাচ্ছেন, বা অন্য কোনো সুবিধা আদায় করার চেষ্টা করছেন, তো আপনাকে কী ভরসায় ভোট দেবো যে বিজেপি সরকারকে হটিয়ে দিয়ে নতুন সরকারটা গঠিত হবে, সেখানে আপনি হেল্প করবেন, আপনি তো নিজেই ঠিক নেই, বাইরে থেকে সাপোর্ট করবেন বলছেন, বাইরে থেকে সাপোর্ট করার কী অর্থ রয়েছে, আজ করছেন কাল নাও করতে পারেন, তার মানে আপনার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, আপনি হয়তো আরও অন্য কাউকে খুশি করার জন্য করছেন। তো এইসব নিয়ে চর্চা হয়েছে গতকাল মিডিয়াতে, বিরাট চর্চা হয়েছে, বিরাট চর্চা হয়েছে, এবং সেই সঙ্গে আরও কিছু অবস্থান বদল নিয়েও চর্চা হয়েছে। সিএ এর বিরুদ্ধে ওনারা ছিলেন, এখন বলছেন নিঃশর্তে নাগরিকত্ব চাই, যখন নাগরিকত্ব আপনারা বলছেন যে এমনি নাগরিক, আবার নিঃশর্ত নাগরিকত্ব চাই আবার চাইছেন কেন, আপনি তো নিজেরাই বলছেন যে এমনি নাগরিক। ওদিকে অভিষেক বলেছেন যদি NRC না হয় তাহলে সিএ তো আমাদের কোনো আপত্তি নেই, যা বাবা, এই তো আপনাদের দুটোতেই, মানে দুটোতেই তো আপনাদের আপত্তি ছিল, তা আবার সিএ এর প্রতি নরম মনোভাব কেন, ফলে এই যে টলমল একটা অবস্থান বদল, তো সেটা নিয়ে খুব চর্চা হয়েছে, খুব চর্চা হয়েছে যে কী করবেন হয়তো বুঝে উঠতে পারছেন না, কোন দিকে পা ফেলবো, নিজের বা নিজেদের বাঁচার অঙ্ক হয়তো কষছেন, কী বললে না বলে সুবিধা হয়, তো এইসব নিয়ে মানে গতকালকে বিরাট আলোচনা হয়েছে, চর্চা হয়েছে, রাজনীতিতে
জাতীয় রাজনীতিতে সরগোল পড়ে গেছে, যে কী বলছেন উনি, তাহলে কী জোটে আছেন যে এখনও এখনও ভোট কমপ্লিট হয়নি, রেজাল্ট আউট হয়নি, আর এখনই বলছেন বাইরে থেকে সাপোর্ট করব? তো ওনার সঙ্গে থাকার আপত্তিটা কোথায়, কিসের আপত্তি? ওখানে যদি সেলিমরা মন্ত্রী হয়ে যান, অধীর চৌধুরী মন্ত্রী হয়ে যান, একসঙ্গে বসতে কি লজ্জা লাগবে? সেই জন্য এত লজ্জা, একসঙ্গে তো গোল টেবিল করেন, ওখানে প্রকাশ করার থাকেন, কংগ্রেসের অনেকে থাকেন, বেশ তো চা পানি খেয়ে আসেন, খুব লজ্জা লাগবে নাকি একসঙ্গে থাকতে? নাকি অন্য কোনো ধান্দা, নাকি অন্য কোনো ধান্দা এর মাধ্যমে অন্য কোনো বার্তা দেওয়ার চেষ্টা? তো এইসব নিয়ে অনেক চর্চা হয়েছে। তো যখন চর্চা হয়েছে, মানুষ দেখলাম কমেন্ট করছিলেন অনেকে, এটাকে ভালোভাবে নেননি, বলে কী তাহলে নিজেরই অবস্থান ক্লিয়ার নয়, কী আর ভরসায় কেন্দ্রের সরকার বদলের ক্ষেত্রে কী ভরসায় ওনাকে মানুষ ভোট দেবেন? উনি আবার বলছেন বাম কংগ্রেসকে ভোট দেবেন না, আর আপনি তো নিজেই ঠিক নেই। তো যখন এইসব নিয়ে প্রচুর চর্চা হয়েছে, বুঝতে পেরেছেন যে বলে ভুল করে ফেলেছি, চালটা ভুল হয়ে গেছে। তো আজকে আবার পাল্টে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, না আমি তো এরকম বলিনি, মিডিয়া বিভ্রান্ত করছে। কালকের দর্শক কালকের বক্তব্যটা শুনে নেবেন তো, আমি আজকে এখানে শোনাচ্ছি না, এনার বক্তব্যটা আপনারা আবার বেশি শুনতেও চান না, তো সেই জন্য শোনাচ্ছি না কী বলেছেন গতকালকে, আর আজকে কীরকম ভুল বদল করছেন, নিজে নিজে নিজেই পাল্টাচ্ছেন বক্তব্য। তো এই হচ্ছে বিষয়, মমতা ব্যানার্জির অবস্থান। আমি শুধু শেষে একটা কথা বলবো, এখন খুব বলছেন ইন্ডিয়াকে আমি জন্ম দিয়েছি, আমি জন্ম দিয়েছি, ইন্ডিয়া জোটটাকে আমি তৈরি করেছি, আমি জন্ম দিয়েছি। তো যখন আপনি জন্মধাত্রী মা, জন্ম দেওয়ার ক্ষেত্রে যেহেতু কথাটা বলা হচ্ছে, তো ছেলেকে রাস্তায় ফেলে কোথায় চলে গেছিলেন? আপনি ছেলে জন্ম দিয়েছেন বলে আজকে খুব বড় বড় কথা বলছেন, মানে ওই ইন্ডিজোটের, তো ছেলেকে রাস্তায় ফেলে দিয়ে কোথায় চলে গেছিলেন? মুখে তার কথা ছিল না এই জোটটার সম্পর্কে, জন্ম দিয়েই ব্যাস দায়িত্ব খালাস, রাস্তায় ফেলে দিয়ে চলে গেলেন, এবারে সে বাচ্চাটা বাঁচবে না মরবে কোনো কিছু দেখার ছিল না, আপনি তার কোনো কিছু দেখেননি। সেই জোটটাকে নিয়ে বাকিরা বাকিরা সেটাকে লালন পালন করেছেন, যতটা করতে পেরেছেন করেছেন, সে বলিষ্ঠ হোক আর রুগ্ন হোক, পুষ্টির অভাবে অভাবে চলুক, খুঁড়িয়ে খুঁড়িয়ে বা রিকেট হয়ে যাওয়া হোক, যা করার তারাই করেছে, আপনি তো নজর দেননি ছেলেটির দিকে জন্ম দিয়ে, আপনি তো ড্যাং ড্যাং করে জন্ম দিয়ে ড্যাং ড্যাং করে পালিয়ে গেছিলেন। এখন যখন ছেলেটা একটু খুঁড়িয়ে একটু বড় হওয়ার চেষ্টা করছে, অন্তত বয়সের দিক দিয়ে পুষ্ট না, এটা ঠিক পুষ্ট না, ছেলেটা মানে ভালো ভালো ছেলে জন্ম দিতে পারেননি, বিকলাঙ্গ মানে আর কি ছেলে জন্ম দিয়েছেন, তবুও ছেলে তো ছেলেই হয়, ছেলে তো ছেলেই হয় যদি সে মানে প্রতিবন্ধী হয়, বা যদি মানে কি বলবো ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি বাচ্চা হয়, কিন্তু মা তো মা, তাহলে মা দেখলো যে বাচ্চারা ঠিকমতো করে জন্মায়নি, একটু সমস্যা আছে, তা ফেলে দিয়ে চলে যাবে, ফেলে দিয়ে চলে যাবে? এখন যখন সেই যন্ত্রণা মায়ের দুধ পেল না কোনো রকমে, এর তার এর কোলে, বাবার কোলে, মাসির কোলে, পিসির কোলে করে ঘুরে ঘুরে যখন একটু বড় হয়েছে, মানে বয়সটা বেড়েছে, পুষ্ট হয়নি, আমিও মানছি বাচ্চা পুষ্ট নয়, তো যখন একটু বয়স হয়েছে, যখন একটু একটু চোখ ফুটছে বা একটু চেনার একটা জায়গা তৈরি হয়েছে, বা স্বপ্ন দেখছে বড় হওয়ার, যখন স্বপ্ন দেখছে কেউ কেউ আর কি তাকে ঘিরে, যে মনে হচ্ছে এ আমাদের একটা জায়গা আনতে পারে, দেখুন সবাই সব বাচ্চাকে নিয়ে সবাই স্বপ্ন দেখে, হয়তো হয় না, যারা অন্য অন্য পরিবারের লোক তারা বোঝেন কোনটা হবে কি হবে না, কিন্তু যারা বাচ্চাকে নিয়ে বড় করে তাদের পরিবারের কিন্তু একটা আশা থাকে যে এই বাচ্চা আমাকে একটা বিরাট জায়গায় পৌঁছাবে বা একটা ভালো কিছু করে দেবে। তো সেই আশা থেকে যখন কেউ কেউ একটু আশা প্রকাশ করছেন যে বিজেপিকে হটিয়ে দিয়ে ইন্ডিজোট আসবে ক্ষমতায়, অন্যরা যারা যারা ওটাকে বড় করেছে তাদের কথা বলছি, তারা হিসেব করছেন যে বিজেপি হারছে, আমি স্বপ্ন দেখা হিসেবে বলছি, সে যাই হোক যে কোনো মানুষের স্বপ্ন দেখাটা কোনো ব্যাপার নয়, তো সেই স্বপ্ন হিসেবে তারা দেখছে যে ইন্ডিজোট হারিয়ে দিবে, মোদিকে হারিয়ে দিবে বলে তারা দেখছে, ভাবছে এবং বলছে প্রচারে গিয়ে, ব্যাস তেমনি চোখ ফুটে গেছে, আমি মা আমি মা আমি মা বলছেন, আমি মা আমি জন্ম দিচ্ছি আমি জন্ম দিয়েছি, ব্যাস মা মা এবার মা কথা মনে পড়ে গেল, আমি জন্ম দিয়েছি সেই কথাটা এখন জোর দিয়ে খুব বলতে ইচ্ছে করছে, আমি ওকে জন্ম দিয়েছি, আমি তৈরি করেছি, আমি তৈরি করেছি, হ্যাঁ আমি আমি ব্যাস এখন খুব মায়ের দাবিদার হতে ইচ্ছে করছে। আর ছেলেটা যে রাস্তায় লুটোপুটি খাচ্ছিল, অন্যরা হয়তো মানুষ করেছে, মানে মানুষ বলতে একটু খাইয়ে পড়িয়ে একটুখানি কন্টিনিউ করেছে ন্যূনতম যা যা দেওয়ার, গাই দুধ বা অন্য দুধ দিয়ে যা হোক করে চেষ্টা করেছে। তো যখন
তাদের মানে ওই বাচ্চাটাকে নিয়েই যখন যারা মানুষ করলেন, তারা যখন একটু স্বপ্ন দেখতে শুরু করেছে যে এই হবে সেই হবে, অমনি আমি মা আমি মা আমার ছেলে আমার ছেলে করে চলে এলেন। তো ছেলে জন্ম দিয়ে কোথায় চলে গেছিলেন? ছেলের জন্ম দিয়ে ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না ভেবে রাস্তায় ফেলে দিয়ে কোথায় চলে গেছিলেন? এখন মায়ের দাবিদার হচ্ছেন, মায়ের দাবিদার হচ্ছেন। এ কী অভ্যেস আপনার, এ কী অভ্যেস? ছেলে জন্ম দিয়ে ছেলেকে ফেলে দিয়ে চলে যাবো পরে বলো আমার ছেলে, এ কী অভ্যাস? এটাই কি অভ্যাস আপনার? দর্শক, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম, যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।